বাড়ি থেকে টাকা গয়না নিয়ে চম্পট। 5 দিন পর বাড়ির পাশে সর্ষে ক্ষেত থেকে উদ্ধার ছাত্রীর মৃতদেহ। ঘটনায় আটক করা হয়েছে এলাকার এক কিশোরকে। বিয়ের জন্য ঘর ছেড়েছিল নাবালিকা। কয়েকদিন নিখোঁজ থাকার পর বাড়ির পাশে সর্ষের ক্ষেত থেকে উদ্ধার হলো নাবালিকার নিথর দেহ। বিয়ের প্রতিশ্রুতি দেখিয়ে নাবালিকাকে খুনের অভিযোগ এলাকারই এক কিশোরের বিরুদ্ধে। টাকা গয়নার লোভেই এই খুন বলে অনুমান মৃতার পরিবারের। অভিযুক্ত ওই কিশোরকে আটক করেছে পুলিশ। সূত্রের খবর অনুযায়ী মুর্শিদাবাদের হরিহর থানা এলাকার স্বরূপপুর গ্রাম পঞ্চায়েতের রমনা গ্রামের বাসিন্দা সর্জিনা বিবির 14 বছরের নাবালিকা মেয়ে রহিমা খাতুন নিখোঁজ হয় চলতি মাসের 22শে জানুয়ারি। রহিমার ডায়েরি দেখে সকলে জানতে পারেন রহিমা ওই এলাকারই একজন 17 বছরের কিশোরের সাথে বিয়ে করবে বলে বাড়ি থেকে পালায়। রহিমার মা সর্জিনা বিবি বলেন রহিমা বাড়ি থেকে প্রায় 27,000 টাকা এবং সোনার গহনা নিয়ে পালায়। দীর্ঘ কয়েকদিন নিখোঁজ থাকার পর বাড়ির কাছে সর্ষে ক্ষেত থেকে উদ্ধার হলো নাবালিকা রহিমার গলায় ওড়না পেঁচানো নিথর দেহ। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শ্বাসরোধ করে খুন করা হয়েছে নাবালিকাকে। আমাকে থানায় তাই বললো, কলকাতায় চলে যাবো, দিদি বিয়ে করবো, আমার কাটমান সব নিচ টাইবল সব নিয়ে ছিল না। ওরা যখন বাড়ি ছাড়া হয়ে গেল তখন আমার থানায় ছিল, কি মনে হচ্ছে মেরে ফেলায় মনে হয়েছে তো মেরে ফেলেছে। মৃতার পরিবারের অভিযোগ এলাকারই ওই কিশোরের বুদ্ধিতে রহিমা বাড়ি থেকে পালায়। রহিমার কাছে থাকা টাকা ও গয়নার লোভেই খুন করা হয়েছে বলে দাবি মৃতার পরিবারের। নাবালিকার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যে হরিহর থানার পুলিশ অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নাবালিকার পরিবারে। মৃতার পরিবারের পক্ষ থেকে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মুর্শিদাবাদ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।